এই ভিডিওটি স্পন্সর করেছে natural.com প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুল পড়া কিভাবে বন্ধ করবেন আর সেই সঙ্গে নতুন চুল কিভাবে গজাবেন তার একটি কার্যকরী হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটি একেবারে ন্যাচারাল এবং সেই সঙ্গে আপনাদের চুলকে স্ট্রং এবং হেলদি করবে আমাদের সবারই সারা বছরই কমন প্রবলেম হচ্ছে এই চুল পড়া ফ্রেন্ডস অনেক কারণে চুল পড়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যানিমিয়া মানসিক টেনশন খুশকি ইত্যাদি কারণে চুল পড়ে থাকে আর তাই আজ আমি এই চুল পড়া বন্ধ করার জন্য একটি কার্যকরী রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর ফ্রেন্ডস এই হেয়ার প্যাকটি যদি আপনারা নিয়মিতভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে আর সেই সঙ্গে আপনাদের নতুন করে চুল গজাবে তো ফ্রেন্ডস চলুন তাহলে দেখে নেওয়া যাক এই হার্বাল হেয়ার প্যাক কীভাবে বানাবেন সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ডস এই হার্বাল হেয়ার প্যাকটি বানানোর জন্য লাগবে পান পাতা কারণ এই হেয়ার প্যাকটির মূল উপকরণই হচ্ছে এই পান পাতা এই পান পাতায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আর ভিটামিন সি যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে দ্রুত হেল্প করে আয়ুর্বেদিক অনেক হেয়ার এবং ফেস প্যাকে এই পান পাতা ব্যবহার করা হয় তো ফ্রেন্ডস খুব সহজেই বাজারে আপনারা পান কিনতে পারবেন আর সেই পান নিয়ে এসে অবশ্যই 2-3 বার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন কারণ পানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর সেজন্য অবশ্যই পানকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে এই পান পাতাকে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিন ফ্রেন্ডস আমি এখানে প্রায় 10-12টি পান পাতা ঠিক এভাবে কুচি করে কেটে নিয়েছি এবার আমি এই পান পাতাগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব আপনাদের ঘরে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন এই পান পাতা ফ্রেন্ডস এখানে আমি পান পাতাকে পেস্ট করে নিয়েছি এবং পেস্ট করার সময় সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে আমি পেস্ট করে নিয়েছি এবার এই পান পাতা পেস্টের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে নারিকেল তেল ফ্রেন্ডস এখন যেহেতু শীতকাল সেজন্য ট্রাই করবেন নারকেল তেলটা একটু গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিতে এবার দুটোকে খুব ভালোভাবে মিক্স করব ফ্রেন্ডস খুশকি হওয়ার কিন্তু অন্যতম কারণ হচ্ছে যদি আমরা অয়েল ম্যাসেজ না করি কারণ ফ্রেন্ডস আমাদের চুল যদি বেশি দিন ধরে শ্যাম্পু করা থাকে এবং অয়েল ম্যাসেজ না করি সেক্ষেত্রে কিন্তু মাথার স্ক্যাল্প ড্রাই হয়ে যায় এবং দেখা দেয় খুশকি আর এই খুশকি কিন্তু ফ্রেন্ডস বলতে গেলে অনেক প্রবলেম হয়ে দাঁড়ায় যেমন খুশকির কারণে কিন্তু মুখের মধ্যে ব্রণও হয়ে থাকে তো অবশ্যই ট্রাই করবেন খুশকিকে আগে রিমুভ কিভাবে করা যায় সেই ব্যবস্থাটা গ্রহণ করতে আর যারা খুব প্রচুর পরিমাণের খুশকিতে ভুগছেন তারা এই রেমেডিটি সপ্তাহে 2 দিন করে ইউজ করুন আর দেখুন আপনাদের চুলের খুশকি একেবারে ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এবার আমি এর মধ্যে সব শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ক্যাস্টর অয়েল আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব এবার বলে দিচ্ছি এটি কিভাবে ব্যবহার করবেন এই পান পাতার পেস্ট বা এই প্যাকটিকে লাগানোর জন্য অবশ্যই শ্যাম্পু করা শুকনো চুলে ব্যবহার করতে হবে গোসলের 1-2 ঘন্টা আগে আপনার চুলের গোড়ায় এবং পুরো চুলে খুব ভালোভাবে লাগান ফ্রেন্ডস অবশ্যই চুলের গোড়াতে খুব ভালোভাবে লাগাবেন এবং 5 মিনিট ধরে ম্যাসাজ করবেন তারপরে 1-2 ঘন্টা রাখুন এবং এরপরে হার্বাল শ্যাম্পু দিয়ে চুলকে ওয়াশ করুন ফ্রেন্ডস এই রেমেডিটি সপ্তাহে 2 বার করে মাত্র 1 মাস কন্টিনিউ করে দেখুন
আপনার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে এবং সেই সঙ্গে চুল আরও স্ট্রং এবং বিউটিফুল হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের বিউটি টিপস। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবারও আমি হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে।